হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কানিজ ফাতিমা। আজকে আমাদের ছোট্টুকে নিয়ে আমরা আজকে নারায়ণগঞ্জের দেবক আখড়ার বৈশাখী মেলা দেখতে যাব। আসলে বৈশাখী মেলাতে যাওয়ার জন্য আমাদের ছোট্টু এক্সাইটেড ছিল খুব। ওর লাইফে হচ্ছে এই ফার্স্ট টাইম মেলায় যাবে। সো এই ছোট্ট বুড়া হচ্ছে ওর ফুপির সাথে হাত ধরে হাঁটা শুরু করলো। তো আমরা হচ্ছে আখড়ার মেলাতে যাওয়ার জন্য এই তো রিক্সায় উঠে পড়লাম। তো সে তো মহা খুশি, একদম আনন্দে চুপ করে বসেছিল। তো আমরা এখন আখড়ার মেলায় যাচ্ছি। এই তো মেলার কাছাকাছি চলে এসেছি। আসলে একটা সময় ছোটবেলা যখন বাবার সাথে প্রতি বছর মেলা যাওয়ার জন্য কি পরিমাণে বায়না করতাম, মেলা আসলেই এত কান্নাকাটি করতাম, যতদিন না না নিয়ে যেত ততদিন পর্যন্ত শুধু কান্নাকাটিই করতাম, কবে নিয়ে যাবে আব্বু। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। এখন আর আগের মতো মেলাতে আসা হয় না, প্রতি বছরই বৈশাখী মেলা এখানে হয়। তো এই তো চলে আসলাম মেলার ভিতরে আমরা। তো ফার্স্টেই আমাদের চোখে পড়লো, সেই ছোট্টবেলায় দেখতাম এই জায়গাটাতে এই চড়ক গাছ সবসময় থাকতো, তো এখনও এইখানেই থাকে। আর হচ্ছে কিছুটা চেঞ্জ হয়েছে, ছোটোবেলায় অনেক স্টল থাকতো, বাট এখন এবার আমি আসলে কত বছর পরে মেলায় আসলাম আমার ঠিক মনে পড়ছে না। তো এখন দেখি আগের মতো সেই মেলার কোনো আমেজ নেই, কিছুই নেই। তো আমাদের ফার্স্টেই চোখে পড়লো একটা আচারের দোকান। এখানে বিভিন্ন রকমের আচার ছিল। তো আমরা আসলে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে ফেলে, তো আমরা ওইভাবে আসলে সময়টা এখানে পার করতে চাইনি, তো সামনে এগোনোর চেষ্টা করলাম। তো এখানে এসে দেখি যে অনেক খেলনা। তো এবার মেলায় আমার চোখে দেখা আসলে বেশিরভাগই হচ্ছে খেলনা স্টলগুলো বসেছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক ধরনের স্টল বসতো, আর এত ভিড় ছিল, মানে ভিড়ের কারণে আমরা আসলে ভিতরেই ঢুকতে পারতাম না, এত কষ্ট করে আমাদের ভিতরে যেতে হতো। এই তো সেই মেলার বটগাছটি এখনও একই জায়গায় একই অবস্থায় আছে। তো এই তো আমি দেখতে দেখতে এখানে চলে আসলাম। এখানে হচ্ছে কিছু কসমেটিক্সের স্টলও ছিল। তো এই তো আমার ছোটো বোন, ও হাঁটাহাঁটি করছে ছোটোটাকে নিয়ে। তো এই তো বরাবরের মতো প্রতিবারই এরকম বটি, তারপর হচ্ছে কড়াই, তারপর লোহার জিনিসপত্র এখানে এই স্টলটাতে পাওয়া যায়। আর এই তো ডল, বিভিন্ন ধরনের স্টল বসেছে, তবে বাচ্চাদের খেলনার স্টলটাই বেশি। তো এই তো আমাদের বুড়োর চোখে প্রথমে এই ঝুনঝুনিটা পড়লো, সে ঝুনঝুনি নিয়ে টানাটানি শুরু করছিল। তো আচ্ছা সামনে এগোলাম। তো এইখানে কিছু ব্যান্ড, হেয়ার ব্যান্ড এগুলো ছিল। তো এইখানে কিছু ইয়াররিং, তারপর কলার সেট। এই তো এখানে নানা ধরনের অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল। তারপর আমরা একটু সামনে এগিয়ে দেখলাম, তো এইখানে সব স্টিলের প্লেট, তারপর হচ্ছে কাঁসার প্লেট, বিভিন্ন ধরনের জিনিস ছিল। আর এখানে আবার চুড়ির দোকান ছিল। তো এই তো মোটামুটি ভালোই জিনিসপত্র ছিল, তবে আমার কাছে এই স্টিলের জিনিসপত্রগুলো খুবই ভালো লেগেছিলো, রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই ছিল। তারপর একটু সামনে হাঁটতে হাঁটতে এগিয়ে দেখলাম, তো এই তো আমার ছোট্টবেলার একটা প্লেস। এখানে এসে আমি সব সময় মাটির ফল পুতুল এগুলো কিনে নিতাম। তো অন্যান্য বারের মতো এবারও একই জায়গায় এই লোকটি এই মাটির জিনিসপত্র নিয়ে বসেছে। তো প্রতি বছর মেলায় আসলে আমি একটা পুতুল আর এই মাটির ফল এগুলো আমার মাস্ট নেওয়া লাগতো। তো আমার কাছে এই মাটির প্লেট এবং এটা কী বলে বাটি এগুলো খুব ভালো লাগছে। আর হচ্ছে ছোটোবেলা আমার প্রিয় ছিল ওই আমটা, আমগুলোও দেখতে খুব ভালো লাগলো। তো আমি আবার চলে আসলাম। এখানে আসলে হালুয়ার খাজ ছিল, বিভিন্ন ধরনের পিঠার সাজ এগুলো ছিল। তো মোটামুটি এটাও এই স্টলটাও ঘুরে দেখলাম, মাশাল্লাহ ভালো। তো এইখানেও ছিল ওয়ালমেট ছিল কিছু, আর ছিল কিছু ঘড়ি। তো এই দোকানটাতে আবার ছিল হচ্ছে খেলনা বাচ্চাদের। তো আমি এই একটা জিনিস অনেক বছর পরে দেখলাম, সেটা হচ্ছে ছোটোবেলা আমি সবসময় এই কাচের হাঁসগুলো আর কাচের এই জরির পাইপগুলো আমার খুবই ভালো লাগতো। একটা সময় এগুলো কিনে না কিনে বাসায় ফিরতেই চাইতাম না,
তো এখন হচ্ছে এটা অনেক দিন পরে দেখে খুব ভালো লাগলো, আবারও বেবিদের খেলনা টেলনার স্টলটা, দেন আবার এখানে অনেক পুতুল গাড়িটার স্টল। তো এই তো আমার কাছে মনে হলো অন্য অন্যবার তুলনায় স্টল অনেক কম এবং মানুষের আনাগোনা খুবই কম ছিল, তো আগের মতো আসলে ওরকমভাবে কিছুই জমে না। এই পাখাটা আমার খুব ভালো লেগেছিল, এটা আসলে কলম প্লাস পাখা। আর এই তো আমাদের বুড়োর জন্য এই ফোনটা আসলে ওর জন্য কেনা, ওর এটা পছন্দ হয়েছে তো ওকে এই ফোনটা কিনে দিলাম। আসলে আমাদের ছোট্ট বুড়াটা সব কিছু দেখে ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল কোনটা রেখে কোনটা নেবে, তবে ফোনটা পেয়ে অনেক খুশি। তো এই তো একটা ঝুনঝুনি নিয়ে নিলাম আমার ছোটো বোনের ছেলের জন্য, এখানকার ঝুনঝুনিগুলোও সুন্দর ছিল। তো আমাদের বুড়োটা আবার গাড়ি দেখে পাগল হয়ে যাচ্ছিল, তো ওর জন্য একটা ছোট্ট গাড়ি কিনে নিলাম। এই তো শেষে আমরা চলে আসলাম নিমকি পিটি এগুলো কেনার জন্য, মেলায় আসব আর নিমকি পিটি এগুলো নেবো না, এটা তো আর হয় না। তো প্রতিবারের মতো এবারও আমার খুবই ভালো লেগেছে যে আমার এই খাবারগুলোর অসম্ভব ভালো লাগে, তো আমি এখানে চলে আসি সব সময় যেটা করি এখানকার নিমকি পিটি এটা আমার নেওয়া লাগেই, তো এটা আমি খেতে খুব পছন্দ করি। এই তো মামা আমাদের জন্য নিমকি পিটি এগুলোর প্যাকেট করছে। এখানে আসলে অন্যান্যবার এখানে মিষ্টি খইটা পাওয়া যায় কিন্তু এবার এই মিষ্টি খইটা নেই। এইদিকে হচ্ছে এইদিকে নাগরদোলা, আসলে নাগরদোলার সাউন্ড আর হচ্ছে কিছু এখানে গান হচ্ছিল, আমাদের ছোট্ট বুড়াটা নাগরদোলা দেখে এমন অদ্ভুতভাবে তাকিয়েছিল, ওর কাণ্ড দেখে আমাদের খুব হাসি পাচ্ছিল। তো এই তো ও কোনোভাবেই ওকে আমরা মুভ করতে পারছিলাম না, দেন আমরা আবার বাসায় ফেরার জন্য রওনা হলাম। আমাদের মেলা আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।